অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। প্রত্যেক মানুষের মনে একটা প্রশ্ন জাগে যে আমি কোনো গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি বা কোনো শুভ কাজে যাচ্ছি, পরীক্ষা দিতে যাচ্ছি, সেক্ষেত্রে কি করে বাড়িতে বেড়ালে, অর্থাৎ কি কাজ, শুভ কাজ করলে আমার সেই কাজটা সফল হবে, এটা প্রত্যেক মানুষের মনেই প্রশ্ন আসে। তো আমি আজকে রাশি অনুযায়ী 12টি রাশির মেষ থেকে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির আমি জানাতে চলেছি কোনো গুরুত্বপূর্ণ কাজে অথবা শুভ কাজে অথবা পরীক্ষা ক্ষেত্রে যখন আপনারা বেরাবেন সেক্ষেত্রে কি করবেন। মেষ রাশির জাতক বা জাতিকারা, আপনারা হলুদের তিলক কপালে লাগান এবং গুরুজনদের আশীর্বাদ নেন। বৃষ রাশির জাতক বা জাতিকারা, লবঙ্গ মুখে দিন এবং 1 টাকার কয়েন নিয়ে সঙ্গে বেরান। কোনো মন্দিরের সেই কয়েনটি আপনারা দেন, দেখবেন আপনাদেরও কাজে সফলতা আসবেই। এরপরে আসি মিথুন রাশি। মিথুন রাশির লোকেরা 1 ঘটি জল নেন এবং সেই জলে কালো তিল দেন। সেই তিল সেই জলটি, খরস্রোত জলটি আপনারা কোনো টবের মধ্যে ঢেলে দিন, দেখবেন এরপর আপনারা কাজে বেরান, দেখবেন সফলতা আসতে বাধ্য। এরপরে আসি কর্কট রাশি। কর্কট রাশির লোকেরা, আপনারা হলুদ ফুল অথবা হলুদ কোনো জিনিস, অর্থাৎ কাপড় হতে পারে, রুমাল হতে পারে, আপনাদের সঙ্গে রাখুন, দেখবেন আপনাদের কাজে সফলতা আসবেই। এরপরে আসি সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকারা, চন্দনে তিলক লাগান কপালে এবং মুখে গুড় দিন, গুড় খেয়ে বেরান, দেখবেন কাজে সফলতা আসবেই। এরপরে আসি কন্যা রাশি। আপনারা হয় মিছরি নয়তো দই মুখে দিয়ে বেরান, খেয়ে বেরান, দেখবেন আপনারা যে কাজে যাচ্ছেন সে কাজে সফলতা পাবেন। এরপরে আসছি তুলা রাশি। তুলা রাশির ব্যক্তিরা কি করবেন, আপনারা যখন কোনো কাজে যাবেন তার আগে কিছুটা দুব্বা গণেশজিকে দেন এবং সেই দুব্বা কিছুটা নিজেরা নিজের কাছে রেখে দিন, সেই দুব্বাটা গণেশজির কাছ থেকে, এবং মুখে চিনি, কিছুটা চিনি মুখে দিয়ে বেরান, দেখবেন আপনাদের কাজে সফলতা আসবেই। এরপরে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, আপনারা কিছুটা চাল, ভিজা চাল মুখে দিন, শিবের কাছে উপাসনা করুন, অর্থাৎ শিবের কাছে প্রণাম করে আপনারা বেরান, এবং পারলে মুখে কিছুটা চিনি দিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের কাজে সফলতা আসবেই। এরপরে আসছি ধনুরাশি। ধনুরাশির ব্যক্তিরা, আপনারা কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগে বা শুভ কাজে যাওয়ার আগে আপনারা সূর্য দেবতাকে প্রণাম করুন এবং লাল ফুল আপনাদের কাছে রাখুন এবং আপনারা আপনাদের গুরুজনকে প্রণাম করে বেরান, দেখবেন আপনাদের কাজে সফলতা আসবে। এরপরে আসছি মকর রাশি। মকর রাশির ব্যক্তিরা কি করবেন, আপনারা 2টো লাড্ডু নেবেন এবং সেটা গণেশজিকে দিবেন এবং 1টি লাড্ডু আপনারা খাবেন, তারপরে আপনারা বাড়ি থেকে বেরান, দেখবেন যে কোনো গুরুত্বপূর্ণ কাজ, পরীক্ষা হতে পারে, শুভ কাজ হতে পারে, এগুলোতে সমস্ত কাজে আপনাদের সফলতা আসবেই। এরপরে আসছি আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকারা কি করবেন, যখন কোনো জায়গাতে বেরাবেন শুভ কাজে, আপনারা অবশ্যই একটা চন্দনের তিলক কপালে লাগান অথবা আপনারা একটু দই মুখে দিন আর গায়ে একটু সেন্ট, সুন্দর গন্ধ গায়ে একটু মেখে দিন, মারেন, সেক্ষেত্রে দেখবেন কুম্ভ রাশির সব কাজে, যেগুলো যে কাজগুলো হতে চাইছে না বা সমস্যা হচ্ছে সেই সকল কাজে সফলতা আসবেই। এরপরে আসছি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকারা কি করবেন, আপনারা অবশ্যই গুড় এবং ছোলা মুখে দিয়ে, এই দুটোর মধ্যে যে কোনো একটা আপনারা মুখে দিয়ে বেরান,
দেখবেন আপনাদেরও কাজে সফলতা আসবেই। আমি আজকে আপনাদেরকে এই 12টি রাশির টোটকা দিলাম, যে কাজগুলো করে বেড়ালে আপনাদের যে কোনো কাজে শুভ হতে বাধ্য এবং কাজে সফলতা পাবেন। যে সকল কাজে বাধা আছে, পরীক্ষাতে এই আছে, সেক্ষেত্রেও আপনাদের এক্ষেত্রে শুভ ফল পাবেন। তো প্রিয় দর্শক বন্ধু, আমি আজকে আপনাদেরকে এই 12টি রাশি নিয়ে বললাম, অর্থাৎ মেষ থেকে মীন রাশি পর্যন্ত। আপনারা অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলটি দেখছেন, অবশ্যই এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনে ক্লিক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। তো সকলে ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।